আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আখের রস থেকে গুড় তৈরি করা হয়। আবাদকৃত আখকে মেশিনের মাধ্যমে ভেঙে সেই রস দিয়ে গুড় তৈরি করা হয়। অতীতে গরু বা মহিষ দিয়ে আখ মারাইয়ের কল চালানো হতো, এখন শ্যালো মেশিনের ফিতা চালিয়ে রস বের করা হয়। এরপর সেই রস মাটির চুলায় গরম করে গুড় তৈরি করা হয়। মজার ব্যাপার হলো, রস বের করার পর উচ্ছিষ্ট আখের ছোবড়াগুলোই রস গরম করার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এক প্রান্তে মারাইয়ের যন্ত্র, অন্য প্রান্তে গুড় তৈরির চুলা। রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য চুলাগুলোকে একটি চালার নিচে করা হয়েছে। সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই কারখানায় গুড় তৈরি করা হয়। প্রতি 10 কেজি আখ থেকে 1 কেজি গুড় পাওয়া যায়। প্রতি কেজি আখের দাম প্রায় 4 টাকা। এ হিসাবে 1 কেজি গুড় তৈরি করতে 40 টাকার আখ প্রয়োজন হয়। এছাড়া শ্যালো মেশিনের খরচ, মজুরি খরচ মিলিয়ে 60 টাকা ব্যয় হয় 1 কেজি গুড় তৈরিতে। বাজারে যার দাম 80 টাকা। প্রতি বছর 4 মাস এখানে গুড় তৈরি করা হয়। এলাকার কৃষকদের কাছে আখ কিনে তারা গুড় তৈরি করেন, পরে সেই গুড় বাজারে বিক্রি করেন। আবার অনেকে আখ নিয়ে গুড় তৈরি করে নিয়ে যান। জ্বালানি ভালো হলে 3.5 ঘন্টায় গুড় নামানো যায়। আখের মান অনুযায়ী গুড়ের প্রাপ্তি নির্ভর করে। যেসব আখ ভালোভাবে পরিচর্যা করা হয়েছে সেসব আখের প্রতি খোলা থেকে 45 থেকে 50 কেজি, এবং যেসব আখ ভালোভাবে পরিচর্যা না করায় মাটিতে পড়ে যায় সেই আখগুলো থেকে 35 কেজির মতো গুড় পাওয়া যায়। গুড় তৈরির পর এই বড় বড় পাত্রগুলোতে গুড়গুলো রাখা হয়। আখের রসগুলো এই বড় হাউজে জমা হয়, আবার সেখান থেকে বড় খোলাগুলোতে নিয়ে গিয়ে পরে সেখানে তাপ দিয়ে গুড় তৈরি করা হয়। আখের ছোবড়াগুলো শুকানোর পর ভালো জ্বালানি হিসেবে কাজ করে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আজকে এসেছিলাম পীরগঞ্জের বাবনপুর গ্রামে আপনাদেরকে আখের রস কীভাবে গুড় তৈরি হয় এটা দেখানোর জন্য। তো পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ নতুন কোনো ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।